প্রশ্ন করেছেন ইসরাইল হোসেন, ছয় মাসের বাচ্চাকে কি সবজি খাওয়ানো যাবে কিনা, আর সেটা লবণ ছাড়া কিভাবে খাওয়াবো? ছয় মাসের বাচ্চাকে যেমন আপনি গাজর, পেঁপে, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, লাউ এই ধরনের সবজিকে আপনি হলো জাস্ট বয়েল করে নিন, অল্প একটু পানি, আগে হলো চামড়া সহ সবজিটাকে ধুয়ে নেবেন, স্কিন ফেলে দেওয়ার পরে এটাকে আপনি, যেমন মিষ্টি কুমড়া আমি স্কিন সহই সেদ্ধ করতে বলি, আগে ধুয়ে নেওয়ার পরে এমনভাবে মাছের সাইজ করে কাটবেন সেটাকে, তারপর তার মধ্যে আপনি একটু তেল মাখিয়ে তাকে পানিতে সেদ্ধ করতে দেন। আস্তে আস্তে অনেক সময় একটুখানি জিরা, একটুখানি আদা এই সেদ্ধ সবজিতে দিতে পারেন, বাট লবণ দেওয়ার দরকার নেই, কারণ আপনার বাচ্চা তো আসলে লবণ চিনে না, কোনো কিছুই চিনে না, তাই একটা একটা করে তাকে চেনানো শুরু করছেন। এক বছর পর যখন সবজি করবেন তখন লবণ দেবেন, ডিফারেন্ট টেস্ট। তাই এক ছয় মাসের মধ্যে বাচ্চাকে পেঁপে, লাউ, চাল কুমড়া, গাজর এগুলো ইজিলি ডাইজেস্টিভ সবজি, সো এগুলো সিঙ্গেল সিঙ্গেল আপনি ঠিক এভাবে কেটে পেঁপেটাকে একদিন, একদিন চাল কুমড়াকে স্লাইস করে আপনি গাজরটাকে জাস্ট পানিতে বয়েল, পানিতে একটু তেল দিয়ে দিতে পারেন, অল্প একটু মশলার গুঁড়ো আপনি দিতে পারেন, টেস্টটা চেঞ্জ করে দেন। প্রথমে একদম ব্ল্যান্ডেডই দেন, জাস্ট পানিতে বয়েল করার সময় একটু তেল দিবেন, এর বেশি কিছুই লাগবে না, হাত দিয়ে চটকে চটকে আপনার বাচ্চাকে আপনি মুখে দেন, অর্থাৎ আপনার এমনভাবে তার কনসিস্টেন্সি থাকবে যে আপনি আঙ্গুল দিয়ে যখন তা উঠাবেন আপনার আঙ্গুলের মাথায় সেই সবজিটা থাকবে, আপনি তখন বাচ্চার জিভে অটোমেটিক্যালি দিতে হবে। এবং প্রথম ফিডিংয়ে আমি বলি যে চামচ ইউজ করার দরকার নেই, মায়ের হাতই হলো বেস্ট, মায়ের একটা আঙ্গুল দিয়ে বা যতটুকু উঠে তা দিয়ে বাচ্চার দিবেন, তাহলে আপনি কনসিস্টেন্সি বুঝতে পারবেন, খুব বেশি লিকুইড না, খুব বেশি সলিড না, মাঝামাঝি আকারে কিন্তু থাকবে।